অরিজিনাল গাছটা শুনে ভালোই লাগে দেখতে কত সুন্দর লাগে তাই না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহের পানিতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আল্লাহর নাম নিয়ে আরেকটি ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের ব্লগটিও ভালো লাগবে তো সকালবেলায় আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সাধারণত রাতের বেলায় রাখি কিন্তু মনে ছিল না সকালে ভিজিয়েছিলাম পরে বিকালের দিকে খাচ্ছি আর এই বাদামগুলো মূলত মেধার জন্য মেহেরিমাও দেখি যে পছন্দ করে কুমড়োর যে বিচিগুলো এগুলো মেহরিমা বেশ পছন্দ করে আর খেজুরটাও পছন্দ করে তোর জন্য খেজুর আমি ভিজিয়ে রাখি তারপর উপরে খোসাটা উঠিয়ে এরপর খেতে দেই কিন্তু এই কয়েকদিন যাবৎ দুইটা মেয়ে অসুস্থ একসাথেই অসুস্থ হয়ে পড়েছে ওরা আসলে অসুস্থ হলে তো কিছু করার নেই কিন্তু মনটা কয়েকদিন ধরে অনেক আমার মনিটা দুই দিন একটু সুস্থ হতে পারে না আবার অসুস্থ হয়ে যায় যাও ডক্টরকে সব ঠিকঠাক মতো বলবা ঠিক আছে তোমার কি কি সমস্যা হচ্ছে এগুলো কিন্তু ঠিক করে বলবা ওকে যাও ফিয়া মানিল্লা যাও পানি খেয়ে ওখানে গিয়ে ঠিক আছে তো দিকে ওর বাবা বাবা মেধার আর বিকালের মেধাকে রেডি রেডি করে দিলাম ওর বাবা নিয়ে গেল ডক্টরের কাছে হঠাৎ করেই মেধার শরীরে মানে প্রথমে হাতে প্রচুর চুলকাচ্ছিল ঘুম থেকে উঠে বললো চুলকাচ্ছে তারপর পুরো শরীরে র্যাশ ভরে গিয়েছে এর সাথে জ্বর তো এই জন্য ডক্টরের কাছে নিয়ে গিয়েছে তো ডক্টর বলেছেন অ্যালার্জি অ্যালার্জির ওষুধ দিয়েছেন তারপর তো এই তিন চার দিনে বেশ অনেক কিছু মানে অনেক ঝামেলায় পোহাতে হয়েছে সেগুলো আমি পরে বলবো তো মেধাকে যখন ডক্টরের কাছ থেকে নিয়ে আসছে আনার পর ওর বাবা আর আমি তাড়াতাড়ি করে মানে ছটপট ওর জন্য একটা নাস্তা রেডি করছি আর এগুলো যে নাস্তাটা আমি রেডি করছি এটা আসলে ছটপটই হয়ে যায় যদি বাকি সব কিছু অ্যারেঞ্জ করা থাকে তো মেওনেজটা তৈরি করা হচ্ছে একটা ডিমের মেওনেজ আর ডিম একটা দিয়েছে সাথে ওর বাবাই কিন্তু মেওনেজটা তৈরি করছে লেবুর রস তারপর চিনি দিয়েছে চিনিটা স্বাদ মতো লবণ চিনি এটা স্বাদ মতো সাথে গুঁড়ো দুধ দিয়েছে এক টেবিল চামচ আর গোলমরিচের গুঁড়োটা ক্রাশ করে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো না দিলে কিন্তু মজা লাগবে না সাথে রান্না সয়াবিন তেল এই মেওনেসটা আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করেছিলাম কিন্তু অলিভ অয়েল দিয়ে করলে দেখি যে অলিভ অয়েলের একটা স্মেল আসে ওটা টেস্ট লাগে না তো রান্নার যে সয়াবিন তেল এটা দিয়ে করলেই ভালো লাগে আর আজকে মানে নাস্তাটা যেটা তৈরি করছি এটা হচ্ছে সাব স্যান্ডউইচ আমার ভীষণ পছন্দের মেধারও দেখি পছন্দ তো ওর পছন্দ বলেই ওর বাবা তৈরি করছে মানে আমরা দুজনে মিলেই করছি ওকে ডক্টর ডক্টরের কাছ থেকে নিয়ে আসার পর বাইরে কোনো কিছু খাওয়াইনি যেহেতু ওর অ্যালার্জির প্রবলেম তো এর জন্য ঘরে তৈরি খাবারই দিচ্ছি আর হঠাৎ করে কেন যে অ্যালার্জি এতটা বেড়ে গেল বুঝতেই পারলাম না ও তো সব কিছুই মশলা খায় মানে বাসায় তৈরি সব কিছুই খায় বাইরের খাবার তেমন একটা খায় না আর মাংসটা যে ম্যারিনেট করেছিলাম আসলে কথা বলতে বলতে ওটা শেয়ার করা হয়নি তো ওটা মুরগি রান্না করার জন্য মুরগির মাংস রান্না করার জন্য যে মশলাগুলো সেগুলোই দেওয়া হয়েছে আদা রসুন তারপর একটু গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে মেরিনেট করে একটু লেবু রস সয়া সস এগুলো দিয়ে মেরিনেট করে তারপর একটু ভেজে নিয়েছে আর এদিকে মেওনেজটা রেডি মেওনেসের সাথে টমেটো সস মিক্সড করলে কিন্তু বার্গার সস বা স্যান্ডউইচ যে সসটা এটা কিন্তু রেডি হয়ে যায় তো সস আর চিকেনটা যদি আগে থেকে রেডি থাকে তাহলে কিন্তু স্যান্ডউইচ বা বার্গার এটা তৈরি করতে একদমই সময় লাগে না তো যেহেতু সব কিছু একসাথেই রেডি করছে এই জন্য আমরা দুজনে মিলেই করছিলাম যেন ওকে তাড়াতাড়ি নাস্তাটা দিতে পারি আর একদমই ও অসুস্থ হওয়ার পর একদমই খেতে চায় না এমনিতে একটু কম পরিমাণে কম খায় কিন্তু সব কিছুই মশাল্লা খায় এমন না যে ঘরে তৈরি খাবারগুলো খেতে চায় না সব কিছুই মশাল্লা খায় শাক সবজি সবই খায় কিন্তু অসুস্থ হলে তো বড়রাই রাই খেতে চায় না আর ছোটদের কথা কি বলবো কিন্তু ওই স্যান্ডউইচটা বেশ পছন্দ করে এই জন্য ওর বাবা বলল যে এটাই তৈরি করে দেই। তো এর মাঝে আবার ওর মিসও এসে গিয়েছিল তোর মিসকেও দিলাম ওর মিস আজকে পড়ায়নি ওর অসুস্থ দেখে চলে গিয়েছে মানে নাস্তা করে তারপর চলে গিয়েছে এরপর আমরা আমরাও খেলাম অনেক মজায় হয়েছিল আপনারা কিন্তু বাসে ট্রাই করে দেখতে পারেন আর বাইরে তৈরি খাবার একদমই খাওয়া লাগবে না যদি মেউনেজ আর চিকেনটা আগে থেকে রেডি থাকে আর এই চিকেনটা কিন্তু ডিপ ফ্রিজও সংরক্ষণ করা যায় মশলা দিয়ে মেখে রেখে দিলে খাওয়ার সময় জাস্ট একটু ভেজে নিয়ে নিলেই হয় এরপর চা খেলাম চা আসলে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে সকালে আর বিকালে চা খাওয়াটা তো মধু দিয়েই বেশিরভাগ সময় খাই মধু যেহেতু একটু আছে আর এই মধুটা কিন্তু খুলনা থেকে আনা মধু মানে আমার বান্ধবী পাঠিয়ে দিয়েছিল কুরিয়ার সার্ভিসে তো অনেক দিন হয়েছে মধুটা বেশ ভালো মধুটা তো মনটা একটু খারাপ ওরা যেহেতু অসুস্থ আর মেহেরি মাওর সাথে সাথে অসুস্থ ওর জ্বর ঠান্ডা কাশি ছোটো বাচ্চারা আসলে এই সমস্যাটা নিতেই পারে না তো মেধা অসুস্থ হওয়ার পর ও বাইরে যেতে পারছে না ওর মনটা খারাপ তাই ওকে একটু সাথে ওর বাবা একটু নিয়ে গিয়েছিল যাতে মনটা একটু ভালো হয় কারণ প্রতিদিন ও বাইরে যায় সাইকেল চালায় কিন্তু আজকে আর যেতে পারছে না আর ওর বেশ বড় একটা গ্রুপও আছে মা খিচুড়ি এগিয়েছে আজকে মেরিমাকে খিচুড়ি দিয়েছি একটু শাক দিয়ে অল্প করে পাট শাক দিয়েছি আজকে মাঝে মাঝে একটু শাক দিই আর সবুজ শাক তো খাওয়ার দরকারই আছে বাচ্চাদের শাক দিয়েছি একটু কুমড়ো আর সামান্য একটু গাজর এটা দিয়েছি প্রতিদিন মাছ দেই এক পিস করে মানে বড় পিস হলে ছোট মানে হাফ দেই আর কি আর মাছটা কয়েকদিন ধরে দিচ্ছিলাম তো আজকে আর মাছ দিচ্ছি না এমনি দিচ্ছি শুধু খিচুড়ি মেরিমার খিচুড়ি রেডি এই যে খিচুড়ি একটু ঠান্ডা করে মা তারপর তোমার খিচুড়িটা দিয়ে দিচ্ছি হম এমই হয়েছে এই যে মেহেরিমা এখানে আসে যাবে না যাবে না যাবে না মেহেরিমাকে ইদানিং কন্ট্রোল করাটা আসলে এতটাই টাফ হয়েছে যে আর জিদও অনেক বেড়েছে মানে ওর মতের বিরুদ্ধে কোনো কিছু করলেই মাথাটা একদিকে বাড়ি দেয় একদিকে পড়ে যায় কোথায় পড়বে কোথায় যাবে সেটা ওর হিসাব নাই তো যাই হোক ওরা মোটামুটি ওদের নিয়ে আছি অসুস্থতার দিনে মনটা একটু খারাপই থাকে আর এদিকে যে আমাদের হেয়ার অয়েল রেডি হচ্ছে আমাদের পেজের এফ আর ফ্যাশন অ্যান্ড বিউটি কালেকশন এই পেজে গেলে কিন্তু পেয়ে যাবেন আপনারা খুবই ভালো এই অয়েলটা যারা নিয়েছেন তারা তো জানেন আপনারা চাইলে কেউ নিয়ে দেখতে পারেন কেমন নিজেদের হাতে তৈরি করা আপা নিজে হাতে তৈরি করেন তো সবাই মিলে স্টিকার লাগানোর কাজ চলছে আর আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে আর আমার দুই কন্যার জন্য দোয়া করবেন বেশি বেশি করে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম